আপনার নাম কি? আমি হচ্ছি মনির মির্জা। আপনার কি দোকান? আপনাদের আমাদের জেন্স আইটেমের দোকান। আচ্ছা, গত সিজন করতে পারি নাই, তো এবারকার আমরা আসছি। গত করোনার আগে তো আমাদের আমাদের কি ছিল না যে আমরা ওইভাবে প্রস্তুতি নিতে পারি নাই। আমরা গতবার একটা মাইনা নিছি, এবারকার তো আমরা রমজান চলে আসছি, সেই দিকে আমরা মাল লাভ করছি অনেক টাকা, কিন্তু আমাদের মালিক মাহাতুরা হতাহত হয়েছে এবারকার। তো আমরা চাইতেছি যে লকডাউনটা হয়েছে আমরা এটা মেনে নিচ্ছি, তারপরে যদি আমাদের একটা সময় বেঁধে দেয় তাহলে আমরা ওই সময়ের ভিতরে আমরা দোকানদারি করতে চাই। কারণ আমাদের বউ আছে, বাচ্চা আছে, যারা আছে সবাই দম পথে নেমে গেছে। আমরা যদি এই রমজান মাসে সিজন না করতে পারি তাহলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হবো। আমরা গত করোনার ভিতরে আমাদের মার্কেট বন্ধ হয়ে গেছে, আমরা সিজন করতে পারি নাই। আমরা 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত মাল করছি। আমরা গত রমজানে মাল বিক্রি করতে পারি নাই, সেই মালগুলো আমাদের পৌঁছায় গেছে। পৌঁছায় গেছে বলতে যেই মাল আমাদের 500 টাকা কেনা সেই মাল 200 টাকা বিক্রি করতে হয়েছে। এই বছরে ভাই আমরা কালেকশন করছি 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা কালেকশন করছি। এই বছর আইসা এখন বলে মার্কেট বন্ধ, লকডাউন, মার্কেট বন্ধ ভাই। গতবারই তো আমরা বইয়া গেছি, এবার আর তো নাম নেই মরা। আমাদের মার্কেট খোলা দেখ, আমরা হয় তারা, আমরা পরিবার মরম ভাই, এমনিও মরম, আমরা এমনি মরে যাই ভাই। ও ফুলা পান্ডা খায় মরম ভাই, আমরা এমনি মরম, আমাদের ফ্যামিলি ভাই। একটা দোকানে 5টা কোটা কর্মচারী, 5টা, 6টা, 7টা কোটা কর্মচারী, এক একটা কর্মচারীর বউ ফুলা পান ভাই, এই একটা দোকানের উপর ডিপেন্ডেন্ট। আমরা কি করে চলবো, কি করে খামু বলেন।